বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। মা হলেন শুভশ্রী, বাবা হলেন রাজ। শনিবার সকালে রাজ শুভশ্রী পরিবারে এলো খুশির খবর, পুত্র সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খুশি হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে, ছেলের নামও রেখেছেন জুবান চক্রবর্তী। শনিবার বেলা 1:33 রাজ শুভশ্রীর সন্তানের জন্ম হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে জন্ম হয় রাজ শুভশ্রীর সন্তানের। শুভশ্রীর ছেলের ওজন হয়েছে 3 কেজির সন্তান। জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা যাচ্ছে। শনিবার সকালে অনুরাগীদের শুভ সকাল জানিয়ে শুভশ্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাজ। খুব সম্ভবত ছবিটি শুভশ্রীর হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তের ছবি। এছাড়া বৃহস্পতিবার লাল ম্যাক্সি ড্রেসে শুভশ্রীর বেবি বাম্পের 2টি ছবি পোস্ট করেছিলেন রাজ। একটি ছবিতে শুভশ্রীর সঙ্গে রাজকে ও রাজের ভাগ্নিকে দেখা গিয়েছিল। শুভশ্রীর পুত্র সন্তান জন্মদানের পরেই টলিউডের সবাই শুভশ্রীকে কনগ্রেচুলেশন জানাতে শুরু করে দিয়েছেন, সবাই জানিয়েছেন শুভকামনা। কিন্তু শুভশ্রীর বাচ্চা নিয়ে দেব কি মুখ খুললেন? দর্শক, শুভশ্রী আর দেবের প্রেমের কথা সবারই জানা, এমনকি গুঞ্জন উঠেছিল তারা চুপি চুপি বিয়েও করে নিয়েছেন। কিন্তু যাই হোক, সব জল্পনা পেরিয়ে শুভশ্রী গাঙ্গুলী রাজ চক্রবর্তীকেই বিয়ে করে ফেলেন, আর দেব তার জীবন তার মতো করেই পার করছেন। শুভশ্রী গাঙ্গুলী মা হওয়ায় দেব কতটা খুশি! দেবের মনে মনে শুভশ্রীর উপরে যতই রাগ থাকুক না কেন, শুভশ্রীর মা হওয়ায় তাদেরকে কনগ্রেচুলেশন জানিয়েছেন দেবও, এবং শুভশ্রীও তার সন্তানের জন্য শুভকামনা করেছেন। আজ শনিবার দুপুরে শুভশ্রী পুত্র সন্তানের জন্মদিন জানা গিয়েছে তার পুত্র সন্তান ও তিনি সুস্থ আছেন। তো ভিউয়ার্স, তাহলে জেনে গেলেন শুভশ্রীর সন্তানের খবর পেয়ে দেব কি বললেন। তো আপনি যদি শুভশ্রীর একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন।